জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমাদের এক দিনী ভাই টু সেভেন জিরো ওয়ান একটি প্রশ্ন করেছেন যে ইমান নষ্ট হয়ে যায় এরকম বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন তো আসলে হোয়াটসঅ্যাপে বিস্তারিতভাবে বলার সময় তো নেই তারপরেও ইমান নষ্ট হয়ে যাওয়ার মেন মেন যে কারণগুলো সেগুলো বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে শির করা আল্লাহ রব্লা আলমিনের সাথে কাউকে করা। এটা সবচেয়ে বড় জঘন্যতম পাপ এবং একজন মুসলমান সে ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে যায় কারণ আল্লাহ রবাহ যদি তারা শির করে তাহলে তাদের কর্ম কাজ সমূহ সবকিছু কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দ্বিতীয়ত আমরা বলতে পারি যে ওয়াসিলা। অসিলা বলতে এখানে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রবীন্দ্র এবং বান্দার মাঝে কাউকে মধ্যস্থতাকারী বানানো বান্দাদের মাঝে যেমন আমাদের মাঝে এবং আল্লাহ আলমিনের মাঝে কাউকে মধ্যস্থতাকারী বানানো আল্লাহকে না ডেকে তাকে ডাকা এবং তার কাছে সব কিছু চাওয়া যেমন মক্কার কাফেরদের যে খারাপ গুণ ছিল তারা তাদের যে মূর্তিদের প্রজা করত। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে মা না আবদু হুম ইল্লাহ লিওকার ইলাল্লাহ আমরা তো আসলে এদের ইবাদত করতেছি এই জন্যে যে তারা আমাদেরকে আল্লাহ বলে আলেমিনের নিকটবর্তী করে দিবে কাজেই একই অজোহাতে বর্তমানে মুসলিমের ঘরে জন্ম নিয়ে যারা এ সমস্ত তওস্সুল বা ওসিলা ধরতেছে বিভিন্ন পীর ফকিরদের অথবা বিভিন্ন তরিকার বিভিন্ন কাছে তারাও এর আওতায় পড়বে তিন নম্বর অথবা কাফের মনে না করাটাও ইমান নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ যেমন অনেক মুসলিমের মুখে আমরা শুনতে পাই তারা বলে সব ধর্মই পবিত্র সব ধর্মই যদি পবিত্র হয় তাহলে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম কেন মুশ্রিকদেরকে ইসলামের দিকে ডাকলেন কাজেই ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু তিনি কবুল করবেন না কাজেই অন্য কোনো দিনকে পবিত্র মনে করা অথবা সব দিনকে সঠিক মনে করাটাও ইমান নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ চার নম্বর ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা বলতে পারি যে যদি কোনো মুসলমান এই ধারণা করে যে তাদের বানানো নিয়ম কানুন অথবা সমাজের প্রচলিত নিয়ম কানুন আল্লাহ রব আলমিনের প্রেরিত রসুল তথা জানাবে সাল্লাম তিনি যে সমস্ত নিয়ম কানুন গুলো আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন অথবা কোরআনে রয়েছে তা থেকে উত্তম যদি কেউ এটা মনে করে তাহলেও তার ইমান নষ্ট হয়ে যাবে ইসলামের কোনো বিষয়কে অপছন্দ বা ঘৃণা করলেও ইমান নষ্ট হয়ে যাবে যেমন অনেক মুসলিম আছে পর্দা প্রথাকে খুশি মনে মেনে নেয় না ঘৃণা করে এবং দাড়ি টুপির বিষয়গুলোকে ঘৃণা করে। আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে বলেন মা আল্লাহ রব আলমিন যে বিধান নাজিল করেছেন সেগুলোকে তারা অপছন্দ করত কাজেই আল্লাহ রবুল্লা আলমিনের বিধানকে অপছন্দ করা একজন মানে না কিন্তু সে স্বীকার করে ইসলামের নিয়ম নিয়মকানুনগুলো ঠিক আছে যথার্থই কিন্তু সে দুর্বলতা বশত অথবা শয়তানের অস্ত্রের কারণে ইমানের মানের কারণে সে আমল করতে পারে না কিন্তু ইসলামের বিষয়গুলোকে সে ঘৃণা করে না তাহলে তার ইমান থাকবে কিন্তু কেউ আমল করার পরেও যদি সেই সমস্ত বিষয়গুলোকে ঘৃণা করে অপছন্দ করে তাহলে তার ইমান ইসলামের কোন বিষয়কে বিদ্রুপ করা ঠাট্টা মস্করা করা যে কোনো বিষয়ে বিশেষ করার সময় দেখা যায় দাড়ি নিয়ে অনেকেই ঠাট্টা মস্করা করে এটাও ইমান নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ আল্লাহ রবাহ আলমিন এই বিষয়ে কোরআনে করিমা বলেন

ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করাটাও একটি ইমান বিনষ্টের কারণ জাদু করা রসুলুল্লা সাল্লাল্লাহ আমার ইসাল্লাম এই বিষয়ে একটি হাদিসে বলেছেন এবং আল্লাহ রাব্লাহ আলমিন কোরআনে কারিমা বলেছেন ওয়ালা আলিমু লামানিশ দাহু ফিল আখরতমিন খালা যে তারা জানে তারা যা ক্রয় করেছে আখেরাতে তাদের কোনো অংশ নেই এখানে জাদুর বিষয়ে বলা হয়েছে কাজে জাদু করা বা জাদু টোনাটাও ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার অন্যতম একটি

তোমাদের মধ্যে থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এবং এক ধরনের পীর ফকির রয়েছে বা অনেকেই রয়েছে যারা বলে যে না শরীয়তে মোহাম্মদ এটা সবার জন্য নয় এটাও ঠিক না এরকম কথা যদি কোনো মুসলমানের পক্ষ থেকে বের হয় তাহলে সেও কি কাফের হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এ কারীম ইরশাদ করেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন শরীয়ত তিনি গ্রহণ করবেন না উমাইয়্যাব তাগি গায়রাল ইসলামি দীনা ফাল ইকদাল মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে অনুসন্ধান যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলেমিন তা থেকে গ্রহণ করবেন না এবং সে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার আরেকটি কারণ সেটা হচ্ছে যে ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া মুসলমান করেছে ঠিকই কিন্তু সে না ইসলাম ধর্মের কোনো পরিচয় দেয় না ইসলাম ধর্ম সম্পর্কে কোনো চর্চা করে না ইসলামের নিয়ম কানুন কোনো কিছু মানে একদম সে এদিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাহলেও সে আস্তে আস্তে ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে যায় তাই তো আল্লাহ রবুল্লাহ আনহা করি করিমে বলেন ওমানিমিন তাকিমন ওই ব্যক্তির অপেক্ষাকে বেশি জালেম হতে পারে যাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়েছে তারপরও সে উহা হতে বিমুখ হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন ইন্না মিন আল মুজিরিমিন ততিমন নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী তো ইমান বিনষ্টের আরও বেশ কয়েকটি কারণ রয়েছে মোট কথা ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করা অথবা ইসলামের কোনো বিষয়ের বিরুদ্ধাচরণ করাটাই ইমান বিনষ্টের অন্যতম আরেকটি কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই আমাদের নিজেদের ইমান এবং আমলের হেফাজত করার তৌফিক দান করুন আমিন